আজ সন্ধ্যাবেলা আমাদের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতে মিত্রপুর এবং ঝাউখালী মৌজার মাঝামাঝি অমরকৃষ্ণ দাসের বাড়ির সামনে বেশ কিছু পরিত্যক্ত বোমা থাকতে দেখা যায়। সাধারণ মানুষের অনুমান সেখানে কিছু আগ্নেয়াস্ত্র থাকলেও থাকতে পারে, কারণ বিগত দিনে 28 তারিখে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কর্মী মনোমণ্ডলের উপরে অসীম মণ্ডল বিজিবির দুষ্কৃতীরা, অসীম মণ্ডল সহ একাধিক দুষ্কৃতীরা মিলে মনোমণ্ডলকে গুলি করে এবং আশঙ্কাজনক অবস্থা তাকে ভর্তি করা হয়। সেই ভয়ে পুলিশ এসডিপিও সহ পুলিশ বিশাল টিম একটা নিয়ে সেখানে সার্চিং শুরু করে। সেই ভয়ে বিজিবির দুষ্কৃতীরা ওখানে, কারণ 21 সালের প্রমাণিত দুষ্কৃতীদের যারা ছিল, 21 সালের বিজিবিদের ঘাঁটি ছিল শম্ভুনগর, সেখানে তারা পুনরায় আবার এসে পঞ্চায়েত ভোটের আগে যাতে এলাকা দখল করা যায় তাই জন্য সেটা করেছিল। পুলিশের সক্রিয় ভূমিকায় কাজ করার জন্যে ভয় পেয়ে তারা সেখানে গুলি বা বন্দুক সহ ওই বোমাগুলো ফেলে দেয়। আজকে জল কমে যাওয়ার ফলে সেটা মানুষের চোখে পড়ে। আমার মনে হয় আরও কিছু জিনিস আগামী দিনে বেরোতে পারে, কারণ সেই বিজিবির দুষ্কৃতীরা এখনও এলাকায় দাপিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। আগামী দিন নিশ্চিতভাবে তারা অ্যারেস্ট হবে এবং এই কারা ফেলেছে সেটা নিশ্চিতভাবে পুলিশ নিশ্চয়ই তদন্ত করে সেটা উদ্ধার করতে পারবে এবং আগামী দিনে গোসবায় শান্তি ফিরে আসবে এবং বিজিবির হারবারদেরকে আমরা শাস্তিমূলক, তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতভাবে নিতে পারবে বলে আমি আশা করি। নমস্কার, আমি জেলা পরিষদ সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা অনিমেষ মণ্ডল বলছি।